ক্যান্সার আক্রান্ত প্রেমিকাকে বিয়ে করে ভালোবাসার অনন্য নজির গড়লেন প্রবাসী যুবক। জেনে শুনে কোনো অসুস্থ পাত্রীকে কেউ বিয়ে করে, তাও যদি হয় মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত, পাত্রী যত সুন্দরী হোক একদিকে অসুস্থ অন্যদিকে ব্যয়বহুল চিকিৎসার কথা চিন্তা করে বিয়ে করার সাহস দেখানো খুবই কঠিন সিদ্ধান্ত। সমাজ বাস্তবতার এমন কঠিন ক্ষণে প্রেমের অনন্য নজির গড়লেন এক প্রবাসী যুবক। ইসমাইল সাহারাজ নামে এক যুবক ক্যান্সার আক্রান্ত প্রেমিকাকে বিয়ে করেছেন। চুরারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পারপুল গ্রামের আব্দুল গফুর ও জাবেদা খাতুনের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট ইসমাইল। চুরারুঘাট কলেজ থেকে HSC পাশ করার পর 2017 সালে তিনি ওমানে চলে যান। একই কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রী জবা ফরায়েজের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। 2017 সালে এপ্রিলে জবার দেহে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চুরারুঘাট উপজেলা সদরের আমিকান্দি এলাকার কৃষক আমির আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে বড় জবা। জবা এখন নর্থ ইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপ্লোমা বিভাগের ছাত্রী। জবা বলেন, ক্যান্সার ধরা পড়ার পরে ইসমাইলকে এড়াতে শুরু করি। সে বিদেশ থেকে কল দিত, আমি বেশি কথা বলার সুযোগ দিতাম না, কারণ আমি চাইনি আমার অনিশ্চিত জীবনের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকুক। আমার প্রতি তার আগ্রহ দেখে বরং নিজে খুব ব্যথা পেতাম। এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে চলতি বছরের 14 জানুয়ারি দেশে ফেরেন ইসমাইল। তিনি বলেন, জবাকে বিয়ে করার ইচ্ছার কথা অ্যাডভোকেট মুস্তাক বাহার ভাইকে জানালে তিনি পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানানোর পরামর্শ দেন, কিন্তু পরিবারের সদস্যরা জবার বিষয়ে প্রথমে রাজি না হলেও পরে সম্মতি দেন। রোববার দুপুরে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 1.5 লাখ টাকার মহরানায় তাদের বিয়ে সম্পন্ন হয়। জবা বলেন, আমার সবকিছু জেনেও ইসমাইল আমাকে বিয়ে করেছে দায়ী দায়িত্ব নিয়ে, এজন্য আমি অনেক খুশি। ইসমাইল বলেন, আমাদের একদিন মরতে হবে, যেহেতু কে আগে কে পরে মরবে তার কোনো গ্যারান্টি নেই, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করলে জবাকেই করবো এবং করেছেও। জবা এবং আমার জন্য সকলে দোয়া করবেন। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।